পুরো ফ্রেশ বরফ দেখতেই পাচ্ছেন। আর বেড়াতে গিয়ে বরফ দেখতে পেলে আমরা সকলেই আনন্দে পাগল হয়ে যাই। আর কলকাতার সবচেয়ে কাছে যেখানে টানা 3 মাস বরফ দেখার গ্যারান্টি পাওয়া যায় তা হলো পূর্ব সিকিমের সিল্ক রুট। তেমনভাবে আজকের ভিডিওতে আপনাদের বলবো সিল্ক রুটের ব্যাপারে ডিটেল ট্যুর গাইড, কিভাবে সহজেই সিল্ক রুট পৌঁছবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সমস্ত কিছু বিশদে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে চলুন জেনে নিই সিল্ক রুট আসলে কি। আজকের দিনে গোল্ড অথবা সোনার যেমন কদর, তেমনি আজ থেকে প্রায় 2000 বছর আগে ছিল সিল্ক অথবা রেশমের কদর। সেই সময়তে চীনারা ছাড়া সারা পৃথিবীতে কেউ সিল্ক তৈরি করতে জানত না। চীন দেশের বণিকেরা তাদের দেশের তৈরি এই সিল্ক উট এবং ঘোড়ার পিঠে চাপিয়ে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রি করত। যেই রাস্তা দিয়ে চীনা বণিকেরা সিল্ক নিয়ে যাতায়াত করত সেই রাস্তাই এখন সিল্ক রুট বলে পরিচিত। এমনই একটা সিল্ক রুট ছিল চীন থেকে তিব্বতের লাসা হয়ে পূর্ব সিকিমের ভেতর দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত বন্দর পর্যন্ত। অ্যাকচুয়ালি পূর্ব সিকিমের রংলি থেকে ওল্ড বাবা মন্দির পর্যন্ত যে রাস্তা যাচ্ছে তাকেই বলা হয় সিল্ক রুট। শীতকালে 3 মাস বরফের জন্য নাথাং ভ্যালি থেকে ওল্ড বাবা মন্দির পর্যন্ত রাস্তা বন্ধ থাকে। সেই সময়তে পর্যটকরা এনজেপি থেকে শুরু করে শিলারিগাঁও, জুলুক হয়ে নাথাং ভ্যালি পর্যন্ত গিয়ে ওই রাস্তা ধরেই এনজেপি ফেরত আসে। বছরের অন্য সময়তে পর্যটকরা এনজেপি থেকে শুরু করে শিলারিগাঁও হয়ে জুলুক, নাথাং ভ্যালি, বাবা মন্দির, নাথুলা পাস, গ্যাংটক হয়ে পুরো সার্কিট কমপ্লিট করে ফিরে আসে এনজেপি, যাকে বলা হয় ফুল সিল্ক রুট ট্যুর প্ল্যান। এই দিন শিলারিগাঁও থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম সিকিমের সুন্দর এক জায়গা পাদামচেনের পথে। পূর্ব সিকিমের সিল্ক রুটেই 7000 ফিট উচ্চতায় অবস্থান করে এই পাদামচেন, যার দূরত্ব শিলারিগাঁও থেকে প্রায় 45 কিলোমিটার। এই রাস্তা ধরে চলতে চলতে মাঝে আসে সিকিম সীমান্তে থাকা ঋষি চেকপোস্ট, যেখানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের জেরক্স দেখিয়ে পাওয়া যায় সিকিমে প্রবেশ করার অনুমতি। আরও কিছুক্ষণ যাওয়ার পর পৌঁছে গেলাম এক জমজমাট জায়গা যার নাম রংলি। এই জায়গায় চাইলে কিনে নিতে পারেন খাবার দাবার এবং দরকারি কিছু সামগ্রী। এছাড়াও এখান থেকে তৈরি করতে হয় সিল্ক রুট যাওয়ার পারমিট, যেখানে প্রতি গাড়ি পিছু লাগে 800 টাকা। পারমিটের পুরো ব্যবস্থা করে দেয় এখানকার ড্রাইভাররাই, সুতরাং পারমিটের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। রংলি বাজার থেকে আরও কিছুটা যেতে যেতে পৌঁছে গেলাম পরবর্তী পয়েন্ট লিংটাম। রংলি থেকে সেই পারমিটের ভেরিফিকেশন করা হয় এই লিংটামে। মনে রাখবেন সিল্ক রুট ট্যুরে গাড়ি রিজার্ভ করেই ঘুরতে হয়, আর যেই গাড়িতে সিকিমের রেজিস্ট্রেশন থাকবে সেই গাড়ি পাবে পারমিট। বন্ধুরা, সিল্ক রুটের জার্নি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি পাদামচেন। আর পাদামচেন যাওয়ার পথেই কিন্তু একটা ফলস এখানে দেখতে পাচ্ছি, এই দেখুন, এই ফলসের নাম হচ্ছে কিউ খোলা ফলস। চলুন এই ফলসে এবার আপনাদের দেখাই একদম কাছ থেকে ক্লোজ অ্যাঙ্গেলে। এইভাবেই চলতে চলতে এসে পড়লাম সিকিমের পাদামচেন, যেখানে আজকে আমার ঠিকানা মাউন্টেন প্যালেস হোমস্টে। রাস্তা থেকে কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠেই প্রবেশ করলাম এই হোমস্টেতে। মাউন্টেন প্যালেস হোমস্টের লোকেশন এবং অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, যেখানে আপনার মন ভরাবে এখানকার সব রং বেরঙের ফুল গাছ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পাদামচেনে, সিকিমে অবস্থিত এই পাদামচেন। আর পাদামচেনে আমার আজকের ঠিকানা মাউন্টেন প্যালেস। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত লোকেশনে এই মাউন্টেন প্যালেস কিন্তু আছে। চলুন এবার আমাদের রুমগুলো দেখাতে থাকি।
পুরো জায়গা থেকে কিন্তু এখানে দারুণ ভিউ পয়েন্ট দেখা যায়, দেখতেই পাচ্ছেন। একটা সুন্দর একটা ডাইনিং স্পেস আছে, এই দেখুন একটা রুম, রুম নাম্বার 4-এ। একটা দুর্দান্ত রুম দেখতে পাচ্ছেন, আর এ হচ্ছে ওয়াশরুমটা। মাউন্টেন প্যালেসের আরও একটা চমৎকার রুম আপনাদের দেখাই, রুম নাম্বার 5। এই হচ্ছে রুম নাম্বার 5। এই দেখুন একটা দুর্দান্ত স্পেসিয়াস রুম আছে এটা। আর এই রুমটার যে স্পেশালিটি আছে, এই রুম থেকে আপনারা দেখতে পারবেন একটা চমৎকার পাহাড়ের ভিউ। এই দেখুন, এবার চলুন ওপরে যাই, একদম সেই রুফটপে, যেখান থেকে দেখাবো আরও কিছু সুন্দর ভিউ। বন্ধুরা, চলে আসলাম মাউন্টেন প্যালেসের একদম রুফটপে বলতেই পারেন। আর এখান থেকে দেখুন একটা টপ নচ ভিউ, দেখুন কি লেভেলের ভিউ খালি দেখতে পাচ্ছেন, এখান থেকে দুর্দান্ত ভিউ এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ওই রংলি হয়ে এই রাস্তা দিয়ে এসেছি, এই দেখুন রাস্তা, এখান দিয়ে আমরা একে বেঁকে এসেছি দেখুন। আর এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে জুলুক, জিগজ্যাগ রোড আরও অনেক দ্রষ্টব্যের দিকে। এই দিন জমজমাট লাঞ্চের পরে একটু বিশ্রাম নিয়ে ঘুরে দেখলাম হোমস্টের কাছেই এক ছোট্ট মনেস্ট্রি। আর মাউন্টেন প্যালেস থেকে এখন চলে এসেছি একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলাও করতে পারে, দেখুন একদম সলিড গ্রিনারি এখানে আছে, খোলা প্রান্তর দেখতেই পাচ্ছেন, একদিকে এই মনেস্ট্রি আর একদিকে এরকম সিন দেখুন। গুড মর্নিং ফ্রম পদমচেন। পদমচেনকে বিদায় জানিয়ে আমরা আজকে চলে যাব একদম হাইটে জুলুকের পথে। দেখুন আজকের ওয়েদার একদম সলিড, আলো ঝলমলে ওয়েদার আর পরিষ্কার আকাশ, তার মধ্যে দেখা যাচ্ছে দেখুন দুর্দান্ত সব বড় বড় পাহাড়। তো আজকে আমরা চলে যাচ্ছি জুলুকের পথে, আর এই জার্নিটা হতে যাচ্ছে খুবই এক্সাইটিং আর রোমাঞ্চকর। তো অনেক কিছু দেখব এই যাত্রাপথে, তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দিন এক ঝলমলে ওয়েদারের সাথে স্বাগত জানালো পদমচেন। ব্রেকফাস্টের পরে আমরা রওনা দিলাম সিল্ক রুটের উদ্দেশ্যে। জুলুক হয়ে আমরা এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টের একদম কাছেই। আর এই স্পট থেকে কিন্তু মোটামুটি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু আজকে ওয়েদারটা এত ক্লিয়ার আছে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। ওই দেখুন এই কাঞ্চনজঙ্ঘা, ভয়ঙ্কর জিগজ্যাগ রাস্তা দিয়ে জুলুক হয়ে ধীরে ধীরে উঠতে লাগলাম আরো উপরের দিকে। এইভাবে পৌঁছে গেলাম 11,200 ফিট উচ্চতায় থাকা থাম্বি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে দেখে নিলাম জিগজ্যাগ রুটের এক অসাধারণ দৃশ্য, যার সাথেই দেখতে রইলাম কাঞ্চনজঙ্ঘার এক মোহময় দৃশ্যপট। এই ভিউ পয়েন্ট দেখে উঠতে লাগলাম আরো উপরের দিকে, যখন এই রাস্তায় পেলাম বরফের হাতছানি। এইভাবেই থাম্বি ভিউ পয়েন্ট দেখে চলে আসলাম 13,066 ফিট উচ্চতায় থাকা কুপুক লেক। হাতির মতন আকার হওয়ার ফলে এই কুপুক লেককে এলিফ্যান্ট লেকও বলা হয়। বন্ধুরা, চলে এসেছি আমি এখন 13,000 ফিট হাইটে কুপুপে, আর এই হচ্ছে কুপুপের সৌন্দর্য। ওই দূরে দেখুন সব বরফে ঢাকা পাহাড় দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত লাগছে। আর ওই দেখুন সব মেঘ, আর এই হচ্ছে নিচে দেখতে পাওয়া যাচ্ছে কুপুপ লেক। দেখুন অর্ধেকটা লেক দেখা যাচ্ছে আর অর্ধেকটা কিন্তু বরফ জমে গেছে, একটা দুর্দান্ত সৌন্দর্য কিন্তু এখানে পাচ্ছি বন্ধুরা। আর এই হচ্ছে কুপুপ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। চলুন এবার এখান থেকে আমরা যাব যতটা আগে যাওয়া যায়, ঠিক আছে? আর আপনারা কিন্তু এরকমভাবেই পদমচেন থেকে থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড, কুপুপ সব কিন্তু বেড়াতেই পারেন। কুপুপ লেক দেখে প্রবেশ করলাম
13,500 ফিট উচ্চতায় থাকা নাথাং ভ্যালি। বন্ধুরা, কুপুপ থেকে ফিরে আসার পথে দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো বরফ আর বরফ। আমার চ্যানেলে আমি প্রথমবার দেখাতে পাচ্ছি বরফ। দেখুন কি যে আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারছি না। পুরো ফ্রেশ বরফ দেখতেই পাচ্ছেন। ওফ, চারিদিকে পুরো সাদা হয়ে আছে, দেখুন দুর্দান্ত। আর এখানে থাকার মতন আছে বেশ কিছু হোমস্টে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে না রাত কাটানোই ভালো। ফেরার সময় পৌঁছে গেলাম 13,000 ফিট ওপরে থাকা সেই বিখ্যাত জায়গা বাবা হরভজন সিং এর মন্দির। ইতিহাস মতে হরভজন সিং ছিলেন 24th পাঞ্জাব রেজিমেন্টের এক সৈনিক। 1968 সালে এক দুর্ঘটনার ফলে হঠাৎ উধাও হয়ে যান তিনি। প্রথমের দিকে তার মৃতদেহর খোঁজ না পাওয়া গেলেও পরে তারই রেজিমেন্টের এক বন্ধুর স্বপ্নে তিনি দেখা দেন। স্বপ্নাদেশ পেয়ে খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ এবং সেই স্থানে গড়ে ওঠে এই মন্দির। জানা যায় তার মৃত্যুর পরেও লাগাতার এখনও ডিউটি দিয়ে আসছেন তিনি। কোনো কিছু গণ্ডগোল দেখলেও এখনও বাবা হরভজন সিং আগে অ্যালার্ট করে দেন সৈন্যদের, যার ফলে কোনো দিন এখানে শত্রুপক্ষ প্রবেশ করতে পারে না। এখানে দেখে নিলাম ওল্ড বাবা হরভজন সিং এর মন্দির, যেখানে গচ্ছিত আছে তার পোশাক ও নানান জিনিসপত্র। প্রসাদ হিসেবে এখানে পাওয়া যায় কিশমিস, তাই এখানে আসলে এই প্রসাদ সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। জুলুক হয়ে সিল্ক রুট ট্যুরে যারা আসবেন তারা দেখতে পাবেন এই ওল্ড বাবা মন্দির, জুলুক থেকে যার দূরত্ব 30 কিলোমিটার। যারা গ্যাংটক থেকে ছাঙ্গু লেক হয়ে সিল্ক রুটে আসবেন তাদের জন্য বানানো হয়েছে নিউ বাবা হরভজন সিং এর মন্দির, যার দূরত্ব গ্যাংটক থেকে 24 কিলোমিটার। এইভাবেই এই দিন ওল্ড বাবা মন্দির দেখে ফিরে আসলাম পদমজেন। নিউ জলপাইগুড়ি থেকে সিল্ক রুটের প্ল্যান কিভাবে করবেন, তেমনভাবেই 3 রাত 4 দিন এবং 4 রাত 5 দিনের প্ল্যান এই ভিডিওতে দিয়ে রাখলাম। চলুন এবার জেনে নেওয়া যাক পদমচেনের মাউন্টেন প্যালেস হোমস্টের ওনার অভিজিৎদার কাছ থেকে কিছু ইনফরমেশন। নমস্কার, আমি অভিজিৎ। মাউন্টেন প্যালেস পদমচেন এই মুহূর্তে আমি চালাচ্ছি। আপনারা এই হোমস্টের ভিডিও দেখেছেন, আমি চাই আসুন আপনারা সবাই ঘুরতে আসুন সিল্ক রুটে, বেশি বেশি করে আসুন। আর হোমস্টেতে থাকা এবং হোটেলে থাকার মধ্যে যেই তফাতটা আছে সেটা কিন্তু এখানে আসলে ফিল করতে পারবে। ব্যাপারটা সম্পূর্ণ যেন একটা নিজের বাড়িতে থাকার মতনই ফিলিংস। যারা ধরুন সিলকুটে আসতে চাইছেন কিন্তু কোথায় থাকবেন, কোথায় কোথায় থাকবেন, কী কী ঘুরবেন, এই নিয়ে একটা দুবিধার মধ্যে আছেন, আমরা কিন্তু আপনারা যদি চান তাহলে সেই সম্পূর্ণ ব্যবস্থাটা আমরা করতে পারি। আপনাদের এনজিপি বা বাগডোগরা যেখান থেকে বলবেন সেখান থেকে আমরা রিসিভ করিয়ে পুরো সিল্ক রুট ট্যুর করিয়ে 3 দিন বা 4 দিন যেরকম হয়, মানে নর্মালি যেরকম হয় পুরো ট্যুরটাই আমরা করাতে পারি। কারণ আমাদের নিজস্ব গাড়ি আছে, ছোট গাড়ি আছে আপনার ওয়াগানার, এছাড়া বোলেরো আছে বড় গাড়ির মধ্যে, তো সম্পূর্ণ ট্যুরের দায়িত্ব কিন্তু আমরা নিই। হ্যাঁ, আর পদমচেন থাকার আরও একটা বড় সুবিধা হচ্ছে, যারা ধরুন অনেকে আছেন রোজ রোজ যাতায়াত পরিবর্তন করতে চান না, তাহলে পদমচেনে থাকলে একটা বিশেষ সুবিধা হচ্ছে, এখান থেকে আপনি ধরুন সকাল সকাল যদি বেরিয়ে যান ব্রেকফাস্ট করে, উপরে জুলুক, জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, কুপুপ লেক, ওল্ড বাবা মন্দির পুরো ট্যুরটা করে আবার কিন্তু আপনি পদমচেনে ফেরত আসতে পারেন। তাতে আপনি এক জায়গায় 2 দিন থেকেও পুরোটা ঘুরতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে, অনেকে অনেক সময় বয়স্ক মানুষ থাকলে জুলুকে থাকতে চায় না বেশি ঠান্ডার জন্য, তো সেই তুলনায় কিন্তু আমাদের পদমচেনে ঠান্ডা কম।
সেক্ষেত্রে আপনারা এখানে ধরুন ঘুরতে পারেন শিলারিগাঁও, ঋষিখোলা, মানখিম, আড়িতাঁর, এসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা আছে। সেগুলো আমার নিজে নয়, তবে আমাদের সব অ্যাসোসিয়েট হোমস্টে। যারা বরফ দেখতে খুব ভালোবাসেন, তো সবসময় তো সম্ভব হয় না অনেক বড় ছুটি নিয়ে সিমলা, মানালি, এদিকে কাশ্মীর ঘুরতে যাওয়া, তো আমাদের সিল্ক রুটে কিন্তু সেটা মাত্র 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিনের জন্য আসলেই সেটা করা সম্ভব হয়ে যাবে। তাই আবার বলছি, আসুন। আর আমার নাম্বার সায়নের কাছে দেওয়া আছে, ও নিশ্চয়ই দিয়ে দেবে, আপনাকে ফোন করে নেবেন যেরকম মানে প্রয়োজন, যে কোনো রকম কোয়ারিজের জন্য বা বুকিংয়ের জন্য আমি সবসময় আপনাদের হেল্প করব। নমস্কার। সিল্ক রুট বেড়ানোর খরচা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের ওপর, যেমন কোন সিজনে আসবেন, কতজন আসবেন, কেমন গাড়িতে ঘুরবেন এবং কতদিনের ট্যুর করবেন, সব মিলিয়ে ধরা হয় এই খরচা। পরের দিন বেরিয়েছিলাম আরও এক নতুন জায়গায়, যার ভিডিও খুব শিগগির নিয়ে ফিরব এর পরের পর্বে। ততদিন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন।